আপডেটের পরে কিন্তু আপনারা এই যে গানটা দেখতে পাচ্ছেন এই গানটা কিন্তু দেখতে পেয়ে যাবেন আমাদের গেমের মধ্যে, এবং এই যে পেটটা দেখতে পাচ্ছেন এই পেটটা দেখতে পাবেন কিন্তু আমাদের গেমের মধ্যে। তো ভাই এই গান স্কিনের মানে গানের অ্যাবিলিটি কী রয়েছে এবং এই পেটের অ্যাবিলিটি কী রয়েছে সব কিছু বলবো এই ভিডিওর মধ্যে, এবং আপডেট কবে আসছে সব কিছুই বলে দেবো ভাই এই ভিডিওর মধ্যে। তো ভাই ভিডিও একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন একদম লাস্ট অবধি। তো চলুন বেশ কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। যা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এইভাবে সাবস্ক্রাইব করার পরে পাশের নোটিফিকেশান বেলটিকে সবাই অলে করে রাখবেন। তার একটাই মাত্র রিজন হলো ভাই আমি আপনাদের জন্য প্রতিনিয়ত ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও আনতেই থাকি। এবার আপনাদের কথা বলবো ফার্স্ট অফ অল যে নতুন পেটটা আসবে সেই পেটের অ্যাবিলিটি কী বা পেটের কাজ কী। আপনারা দেখতে পাচ্ছেন এই পেটের নামটা হচ্ছে ফ্ল্যাশ। ফ্ল্যাশ হলো এই পেটের অ্যাবিলিটি ভাই। এই পেটটা কিন্তু অলরেডি আপনারা জানেন যে প্যাসিভ স্কিল হয়, কারণ সবসময় আপনাদের এই পেটের স্কিল অনই থাকবে। এই পেটের অ্যাবিলিটি হলো ভাই, তার আগে পেটের কথা বলি ভাই, পেটটা দেখতে দেখতে পাচ্ছেন কতটা কিউট, পুরো সেরা লাগছে ভাই, আমার তো সেরা লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই করে কমেন্ট করবেন। আর নেক্সট আপনাদের বলবো যে পেটের অ্যাবিলিটি কী, হয়তো আপনি ছুটছেন ছোটার সময় পিছন দিক দিয়ে যদি কোনো এনিমি আপনাকে ফায়ার করে আপনাকে যদি মারতে চেষ্টা করে যখন এই পেটটা লেভেল ওয়ানে থাকবে তখন কিন্তু 10% ড্যামেজ কম দেবে। ভালো করে বুঝে নিন, 10% ড্যামেজ কিন্তু কম দেবে যখন আপনি পিছন থেকে ছুটবেন, মানে যখন আপনি ছুটছেন পিছন থেকে কোনো এনিমি আপনাকে মারার চেষ্টা করবে, এবং যখন এটার লেভেল ম্যাক্স হয়ে যাবে তখনই কিন্তু 25% ড্যামেজ কম দেবে। মানে এনিমি যদি 100 ড্যামেজ দেয় তাহলে কিন্তু আপনার 75 ড্যামেজ পড়বে, 25% কিন্তু ড্যামেজ আপনার পড়বে না। এবারে বলবো যে এর কুলডাউন টাইম লাগে প্রায় 150 সেকেন্ডের মতো, তো এটা অনেকটাই বেটার। এবারে বলবো যে নতুন যে গান স্কিনটা আসছে, সরি গানটা আসছে, এই বন্দুকের কাজ কী ভাই। এই যে বন্দুকটা দেখতে পাচ্ছেন এই বন্দুকটা হলো চার্জ ব্লাস্টার, চার্জার ব্লাস্টার বলে নাম এই পেটটার। এই যে গানটার, এই গানটার অ্যাবিলিটি রয়েছে যে পরপর কিন্তু তিনটে গুলি কিন্তু ফায়ার হবে, আর এটা কিন্তু M1887 বা MAC-7 গুলিতেই চলবে। তারপরে বলে রাখি এটা কিন্তু M1887 মতোই চলবে, কিন্তু এটা কিন্তু পরপর বারবার ট্যাপ করতে হবে, একবার ধরে রাখলেই যে তিনটে গুলি চলবে তেমন কিন্তু নয়, এটাই কিন্তু বারবার ট্যাপ করতে হবে, যতবার ট্যাপ করবেন ততবার কিন্তু গুলিগুলো বেরোবে। এবং বলবো এর রেট অফ ফায়ারটা ভালোই আছে ভাই, MAC-7 থেকে একটু কম কিন্তু ভাই ঠিকই আছে, ঠিক আছে। তো আপনাদের কেমন লাগলো এই গান স্কিনটা অবশ্যই করে কমেন্ট করবেন। তো আপডেটের পরেই কিন্তু আপনারা এই দুটো জিনিস গেমের মধ্যে দেখতে পেয়ে যাবেন ভাই। এই দুটো জিনিস কিন্তু আমার সত্যি খুবই লেগেছে, বিশেষ করে পেটটা কিউট করেছে, পেটের কাজটাও কিন্তু সেরা করেছে। তো আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করার পরে পাশে নোটিফিকেশান বেলটিকে সবাই অলে করে রাখবেন। আর আপনাদের বলবো এই যে গানটা রয়েছে এটা কিন্তু প্রথমে আসবে আপনাদের কি ট্রেনিং গ্রাউন্ডে আসবে, এবং তারপরে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন আপনাদের মেন লবিতে নিয়ে আপনারা খেলতে পারবেন। তো আজকের মতো এতটাই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।